সঙ্গে সেদিনে আপনি হঠাৎ এমন জেগে উঠলেন, আমি তো ভাবলাম যে যাই হোক আপনার উপরটা যতখানি ঘটেন সেটা ঠিক ততখানি নয়। কি বলি সেদিন রামপ্রীতের সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে এলে শুনি, মেয়ে হয়ে এসব কি ভালো, এর ভেতর রামপ্রীতিকে বলে মিটিয়ে ফেলা উচিত ছিল তোমার। আপনি এখানে? আপনি কিছু বলবেন? আচ্ছা সেদিন যে ঝগড়া হলো আপনার কি কোনো দোষ ছিল না? মানে আপনি কি বলছেন? কি আপনি কি মনে করেন দোষটা একটা তো আমি আগে অন্যায় করেছি আর তার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে? কেন আপনিও তো বলতে পারতেন, আসুন মিডিয়া ফেলি। কেন কেন কি হয়েছে? কি হয়েছে জানেন না আপনি? বোকা সাচ্ছে যা হয়েছে তার জন্য আপনার দুঃখিত হওয়া উচিত ছিল। আরে এটা ভারী মজা তো। খুশি তো? কালি সংগ্রাম উপর এখানে চলে যাচ্ছেন, তুমি খুশি মতন নিজের ঘরে থাকতে পারবে। কি হ্যাঙ্গাম আর গোলমাল! তুমি তাহলে কেতাদের সব বলে দিও। চুপ করে রইলে যে না, এখানে থাকতে পারছে তা ভালোই করেছে। আরে তা বলো সে কথা, এই দেখো ভাই এই হ্যাঙ্গামে পড়ে দু হপ্তা হলো দেশে যেতে পারিনি, ওদিকে গিন্নির যে আমার কি বেজাজ ভাই আছে কে জানে বাবা। ভালোবাসা এলো ভালোবাসা এলো জীবনে ভালোবাসা এলো। কি গঙ্গা কি বেটা এদিকে আমি না তেমন ঠিক নেই কিছু, বেশ চলুন যাই। বলছিলাম কি সেদিনে আপনি হঠাৎ এমন জেগে উঠলেন, আমি তো ভাবলাম যে আমি টেলিফোনটা যে আপনি ধরেছিলেন তা জানবো কি করে বলুন। যাই হোক আপনার উপরটা যতখানি ঘটেন সেটা ঠিক ততখানি নয়। ভরসা করে বলতে পারছি আপনি বর্ষা দিলি বর্ষা। কিন্তু মানে বোর্ডিং এ আপনার সঙ্গে দেখা করতে মুশকিল,
সে বিষয়ে আমি নিশ্চিত থাকতে পারি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।